এই মসজিদগুলো অন্য মসজিদের মতো শুধুমাত্র কিছু আকাবির বুজুর্গের কিচ্ছা কাহিনী নিয়ে ব্যস্ত থাকে না। এই মসজিদগুলোর বিশেষ কিছু বৈশিষ্ট্য রয়েছে, যে বৈশিষ্ট্যগুলো অন্য কোনো মসজিদে নেই। তাওহীদের চেয়ে একজন মুসলিমের জন্য গুরুত্বপূর্ণ জিনিস আর হতে পারে না। একজন মুসলমানের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে তাওহীদি আকিদা সম্পন্ন হওয়া। আল্লাহ বলছেন যে হে মোহাম্মদ, আপনি এবং আপনার পূর্ববর্তী যত নবী এসেছে আমি তাদের সবার কাছে ওহি করেছি এই মর্মে যে লাইন আশরাক তালা আহবাতান নামালু, যদি তুমি শিরক করে বসো তাহলে তোমার সমস্ত আমল আমি বাতিল ঘোষণা করি। আমাদের বড় বড় আলেমরা তারা বলছেন যে আইন আল্লাহ, আল্লাহ কোথায় আছেন, এই প্রশ্ন করাটাই ভুল। তো তাদের কাছে আমাদের জিজ্ঞাসা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই যে প্রশ্নটা করলেন দাসীর কাছে, আইন আল্লাহ, আল্লাহ কোথায় আছেন, তাহলে আল্লাহ রসুলকে এই প্রশ্ন করে ভুল করেছেন? হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কোরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি। একটা আহলে হাদিস মসজিদকে আমরা একটা এলাকার জন্য একটা নেয়ামত কেন মনে করি? কারণ মসজিদ তো বাংলাদেশে অসংখ্য হচ্ছে, সে সমস্ত মসজিদগুলো এক একটা এক একটা উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠিত হচ্ছে, এক একটা আকিদা মানহাজ প্রতিষ্ঠিত হওয়ার জন্য এই মসজিদগুলো পরিচালিত হচ্ছে। কিন্তু শুধুমাত্র তাওহীদ এবং সুন্নাতের জন্য প্রতিষ্ঠিত হয়েছে এমন মসজিদ শুধুমাত্র আমরা বলতে পারি আহলে হাদিস মসজিদগুলো, আলহামদুলিল্লাহ। এই মসজিদগুলো অন্যান্য মসজিদগুলোর মতো শুধুমাত্র ফাজাইলের ওয়াজের মধ্যে সীমাবদ্ধ থাকে না। এই মসজিদগুলো অন্য মসজিদের মতো শুধুমাত্র কিছু আকাবির বুজুর্গের কিচ্ছা কাহিনী নিয়ে ব্যস্ত থাকে না। এই মসজিদগুলোর বিশেষ কিছু বৈশিষ্ট্য রয়েছে, যে বৈশিষ্ট্যগুলো অন্য কোনো মসজিদে নেই। আহলে হাদিস মসজিদগুলোর প্রথম যেটা বৈশিষ্ট্য, তারা সর্বদা তাওহীদের পক্ষে থাকে, তাওহীদের পক্ষে কথা বলে, তাওহীদ প্রতিষ্ঠা করার জন্যই তারা তাদের মূল ভূমিকা পালন করে, যেটা অন্য কোনো মসজিদে নেই। তাওহীদের চেয়ে একজন মুসলিমের জন্য গুরুত্বপূর্ণ জিনিস আর হতে পারে না। একজন মুসলমানের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে তাওহীদি আকিদা সম্পন্ন হওয়া। আপনি অনেক সম্পদের অধিকারী হতে পারেন, আপনি অনেক কিছুর মালিক হতে পারেন, কিন্তু যদি আপনি তাওহীদের মালিক না হতে পারেন, আপনার চেয়ে রিক্ত, আপনার চেয়ে দরিদ্র মানুষ পৃথিবীতে আর কেউ নেই। আবার আপনি পৃথিবীতে দরিদ্র হতে পারেন, আপনার হয়তো দুনিয়াবি সম্পদ সম্মান তেমন কিছু নেই, কিন্তু আপনি তাওহীদের সম্পদে বলিয়ান হয়েছেন, তাওহীদের সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করেছেন, তার মানে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ, পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ আপনি লাভ করেছেন। সেই তাওহীদের পক্ষে যারা কথা বলেন তারাই হচ্ছে আহলুল হাদিস। সম্মানিত উপস্থিতি, তাওহীদের বিষয়টা নিয়ে আসলে আমাদের মধ্যে এতটাই ধোঁয়াশা, তাওহীদ নিয়ে আমাদের মধ্যে কোনো আলোচনাই হয় না। অন্যান্য মসজিদগুলো যদি কখনো যান আপনারা, তাওহীদি জনতার কথা অনেক বলা হবে, কিন্তু তাওহীদটা কি জিনিস এই বিষয়ে তাদের কোনো ধারণা দেওয়া হয় না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন যে ওয়ালাকাদ বাআথনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, আমি প্রত্যেক উম্মতের কাছে নবী প্রেরণ করেছি, আম্বিয়ায়ে কেরাম প্রেরণ করেছি। উদ্দেশ্য ছিল কি? আনি ইবুদুল্লাহ, যেন মানুষ আল্লাহর ইবাদত করে, একমাত্র আল্লাহর কাছে আত্মসমর্পণ করে, একমাত্র আল্লাহর দাসত্ব স্বীকার করে। ওয়াজতানিবুত তাগুত, আর আল্লাহ বাদ দিয়ে অন্য যাদেরকে পূজা করা হয়, আল্লাহ বাদ দিয়ে অন্য যাদেরকে অনুসরণ করা হয়, অন্য যাদেরকে ইবাদত করা হয়, সেগুলোকে পরিত্যাগ করে। দুইটা মৌলিক উদ্দেশ্য নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আম্বিয়ায়ে কেরামকে প্রেরণ করেছিলেন, একটা হচ্ছে শুধুমাত্র আল্লাহর ইবাদত করা, দ্বিতীয়ত আল্লাহ বাদ দিয়ে আর যা কিছু ইবাদত করা হয় সমস্ত কিছুর ইবাদতকে বর্জন করা। এই দুটো জিনিস যদি না থাকে তাহলে পরিপূর্ণভাবে তাওহীদ কখনো কোথাও প্রতিষ্ঠিত হতে পারে না। সম্মানিত উপস্থিতি, একজন মুমিনের জন্য জান্নাতে প্রবেশ করাটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর এই জান্নাতে যাওয়ার জন্য যদি আমরা বলি টিকিট বলি অথবা ভিসা বলি বা অনুমতি পত্র বলি, সেই অনুমতি পত্রের নাম হচ্ছে তাওহীদ আকিদা। তাওহীদ যদি আপনার মধ্যে না থাকে আপনি কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবেন না। আল্লাহ রসুলকে একজন ব্যক্তি এসে জিজ্ঞেস করলো, হে আল্লাহ রসুল, মাল মুজিবাতান, দুইটা অপরিহার্য জিনিস কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি বললেন, মান মাতা লা ইউশরিক বিল্লাহি শাইআন দাখাল আল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শিরক না করে মারা যাবে তার জন্য জান্নাত অপরিহার্য হয়ে যাবে। ওয়ামান মাতা ইউশরিক বিল্লাহি শাইআন দাখাল আল নার, আর যদি কোনো ব্যক্তি শিরক করে মারা যায় তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। রওয়াহু মুসলিম, সহিহ মুসলিমের হাদিস। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ রাসূল, দুইটা অপরিহার্য জিনিস কি? আল্লাহ রাসূল সুন্দরভাবে ব্যাখ্যা করে দিচ্ছেন, দেখো যদি কোনো ব্যক্তি শিরক না করে মারা যায়, আল্লাহ রাসূল বলছেন সে নিশ্চিত কোনো না কোনো দিন জান্নাতে প্রবেশ করবেই, সে যত বড় অপরাধী হোক না কেন একদিন না একদিন সে জান্নাতে প্রবেশ করবেই। আর যদি কোনো ব্যক্তি শিরক করে মারা যায়, সে যত বড় ইবাদত গুজার হোক না কেন, সে যত বড় তাহাজ্জুদ গুজার হোক না কেন, যে সে যত বড় আকাবির বুজুগ হোক না কেন, নিশ্চিতভাবে সে জাহান্নামে প্রবেশ করবে, জান্নাতে ঢোকা তার অধিকার আর নেই।
তাহলে তাওহীদের গুরুত্বটা কত বেশি এটা বোঝা যায় এই হাদিসটা থেকে। সমাজের উপস্থিতি, আমাদের সমাজে অনেক সময় হয়তো তাওহীদের আলোচনা থাকে কিন্তু শিরকের কোনো আলোচনা থাকবে না, শিরক নিয়ে কেউ আলোচনা করতে চায় না। শিরক নিয়ে যখনই আপনি বলবেন আমি আপনি কথা বলতে যাব, তারা মনে করে এ সমাজে ফেতনা সৃষ্টি করতে আসছে, এত কথা বলার দরকার কি? তাওহীদ, এক আল্লাহর ইবাদত করি এটুকু বললেই যথেষ্ট, আবার শিরক নিয়ে কথা বলার কি দরকার? যে যা করছে করুক না, আল্লাহর ইবাদত তো করে, শুধু আল্লাহর ইবাদত করলেই যে হবে না তার একটা প্রমাণ এই এই হাদিসটি, জ্বলন্ত হাদিস। যে ব্যক্তি কোনো একদিন শিরক করেছে, এই কথাটা আমরা মাঝে মধ্যেই বলে থাকি, আপনি সারা জীবনে একটা মাজারে যে এক টাকার কয়েন দিয়ে এসেছেন, তারপরে আপনি আল্লাহর কাছে তওবা করেন নাই, তারপরে আপনি সারাটা জীবন আল্লাহর ইবাদত করেছেন, আপনার ওই ইবাদত সবগুলো বাতিল হয়ে যাবে আপনার এই একটা কয়েন দান করার কারণে মাজারে। কত ভয়ঙ্কর জিনিস শিরকটা, সেই শিরক নিয়ে আমাদের কোনো টেনশন নেই, কোনো চিন্তা নেই, মনে করছি আমরা পাঁচ বক্ত মসজিদে সালাত আদায় করছি, সমস্যা কি? সমাজের উপস্থিতি। এর আরো একটা উদাহরণ দেওয়া যায়, একজন ব্যক্তি ধরেন উজু করে আসছে, খুব সুন্দর করে উজু করছে, আপনি দেখবেন তাকে উজু করতে, ওই ব্যক্তি যদি বায়ু নিঃসরণ হয়ে যায় সেই ব্যক্তির উজু কি আর থাকবে? বাইরে থেকে মনে হচ্ছে সে উজু করে আসছে, আপনি তাকে মনে করছেন সে উজু করা ব্যক্তি, সে নিজেও মনে করছে সে উজু করা ব্যক্তি, কিন্তু গোপনে যে উজুটা চলে গেছে এটা সে তো শুধুমাত্র সেই জানে। ঠিক তেমনই শিরক এমন একটা গোপন বিষয় শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন, মানে হতে পারে আপনার সামান্য একটা কথার কারণে, আপনার সামান্য একটা কাজের কারণেও শিরক হয়ে যেতে পারে, যার কারণে আপনার জন্য জাহান্নাম অপরিহার্য হয়ে যেতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটি হাদিসে বলছেন, আবু যার রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহ রাসূল বলেন যে মা মিন আবদিন ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা মাত আলা যালিকা ইল্লা দাখালাল জান্নাহ, যদি কোনো ব্যক্তি বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা মাত আলা যালিকা, অতঃপর সে মৃত্যুবরণ করে এই কালেমার উপরে, অর্থাৎ শিরক না করে যদি কেউ মারা যায় দাখালাল জান্নাহ, নিশ্চিতভাবে সে জান্নাতে প্রবেশ করবে। কুলতু ওয়া ইন জানা ওয়া ইন সারা, তখন আল্লাহ রাসূলকে আবু যার বলছেন যে আল্লাহ রাসূল যদি ওই ব্যক্তি জেনা করে অথবা চুরি করে, বড় বড় অপরাধ করে, আল্লাহ রাসূল তিনবার বললেন যদিও সে জেনা করে, যদিও সে চুরি করে, যদি সে লা ইলাহা ইল্লাল্লাহ বলে এবং লা ইলাহা ইল্লাল্লাহর উপর টিকে থাকে অর্থাৎ শিরক না করে, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে অপরিহার্য করে দেবেন। এর বিপরীতে যদি আপনি শিরক করেন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আমল কিভাবে ধ্বংস করে দেবেন? আল্লাহ বলছেন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিকা লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, আল্লাহ বলছেন যে হে মোহাম্মদ, আপনি এবং আপনার পূর্ববর্তী যত নবী এসেছে আমি তাদের সবার কাছে ওহি করেছি এই মর্মে যে লাইন আশরাক তালা ইহবাতান আমালু, যদি তুমি শিরক করে বসো তাহলে তোমার সমস্ত আমল আমি বাতিল ঘোষণা করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা মায়েদার 5 নম্বর আয়াতে, ওয়া মাইয়া কফুর বিল ঈমান, যে ব্যক্তি ঈমানের সাথে কুফরি করলো, ফাকাদ হাবিতা আমালু, তার সমস্ত ভালো কাজগুলো সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন বাতিল করে দেবেন, অহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং নিশ্চিতভাবে সে আখিরাতে জাহান্নামীদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলগুলোকে বাতিল করবেন? আল্লাহ বলছেন সূরা ফুরকানের 23 নম্বর আয়াতে, ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবা আমমানসূরা, তারা সমস্ত ভালো আমল যেগুলো করেছিল সেই ভালো আমলগুলো আমি জমা করব, করার পরে আমার সামনে উপস্থিত করব, অতঃপর আমি ফুৎকার দিয়ে ফু দিয়ে সেই ভালো আমলগুলো সব উড়িয়ে দেবো, ওগুলো আর আমি অস্তিত্ব রাখবো না, কারণ সে শির করেছে, শির করার কারণে তার সমস্ত ভালো আমল সব বাতিল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুআরার 88 নম্বর আয়াতে বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, কাল কিয়ামতের ময়দানে আমাদের মাল সম্পদ আমাদের কোনো উপকার করবে না, আমাদের সন্তান সন্ততি আমাদের কোনো উপকার করবে না, ইল্লা মান আতা বিকলবিন সালিম, তবে শুধুমাত্র ওই ব্যক্তির উপকৃত হবে, ওই ব্যক্তি মানে জান্নাতে প্রবেশ করতে পারবে, মান আতা বিকলবিন সালিম, যে একটা পবিত্র আত্মা নিয়ে, প্রশান্ত আত্মা নিয়ে, একটা মানে ভেজালমুক্ত একটা আত্মা নিয়ে যে আল্লাহর কাছে উপস্থাপিত হয়েছে, আল্লাহর কাছে যে দাঁড়াতে পেরেছে, সে কেবলমাত্র সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সময়ের উপস্থিতি, আমরা শির করি কিভাবে? আমরা মনে করি যে শির করা মানে শুধুমাত্র বোধহয় পীর মাজারে যে সিজদা করার নামই হচ্ছে শির, বিল্লাহ আলাইক, শুধুমাত্র এটা না, শির করা কিছু মাধ্যম আমাদের মধ্যে রয়েছে, একটা হচ্ছে তাওয়াসসুল, আল্লাহর কাছে কিছু পাওয়ার জন্য অথবা কোনো কিছুকে মানে দুনিয়াবী জীবনে পাওয়ার জন্য মাধ্যম হিসেবে গ্রহণ করার ক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি শির করি। আজকে বাংলাদেশে প্রায় 3 লক্ষ মাজার আমরা বলি, এই 3 লক্ষ মাজারে ওখানে কি সুন্নাতের চর্চা হয় নাকি শিরকের চর্চা হয়? ওখানে যে মানুষগুলো সিজদা করছে তারা কি শির করছে না সুন্নাতের চর্চা করছে? এই মানুষগুলো বাদ দিলাম আমরা, আরেকদল মানুষ রয়েছেন যারা হয়তো মাজারে যান না, যারা হয়তো এই সমস্ত কাজকে ঘৃণা করেন, কুসংস্কার মনে করেন, এই সমস্ত মানুষগুলোর মধ্যেও দেখবেন তারা আবার কোনো বিপদে পড়লে হয়তো কোনো
কবিরাজের কাছে ছুটে যাচ্ছে, সেখানে যে তাবিজ নিয়ে আসতেছে, অথবা ফিতা বেঁধে নিয়ে আসছে, অথবা আরো অনেক কিছু করে আসছে। এগুলোকে বলা হয় তাওয়াসুলের ক্ষেত্রে শিরক, মাধ্যম বানানো হয়েছে, যে মাধ্যমগুলোর ক্ষেত্রে তারা চায় যে এর মাধ্যম দিয়ে তারা হয়তো আল্লাহর কাছে সন্তান পাবে বা আরো কিছু পাবে, কিন্তু মাধ্যমটা হচ্ছে মানুষ বা কোনো একটা জিনিস। এই সমস্ত ক্ষেত্রে একটাই আয়াত আমাদের মনে রাখা দরকার সর্বদা, যে আয়াতটি আমাদেরকে সবসময় পড়তে হয়, সূরা ফাতিহা যখনই আমরা পড়ছি একটা আয়াত পড়ি, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা একমাত্র আপনারই দাসত্ব করি এবং আপনারই কাছে সাহায্য চাই, আমার সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। ওই সন্তান দেওয়ার মালিক যিনি আল্লাহ রাব্বুল আলামিন হওয়ার পরে আপনি যদি অন্য কারোর কাছে চান, এই কাজটা কি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অন্য কাউকে শরীক করা হয়ে যাচ্ছে না? সাধারণভাবে কারোর কাছে কিছু চাওয়ার নাম শিরক করা না। এটা আবার আমাদের মধ্যে অনেক ব্যক্তি এরকম করে বুঝায় যে তাহলে কেউ কারো কাছে সাহায্য চাইলো, বললো যে এক গ্লাস পানি দাও, তো এই এক গ্লাস পানি চাওয়া কি শিরক নাকি? এক গ্লাস পানি চাওয়া শিরক না, এই কারণে কারণ আল্লাহ রাব্বুল আলামিন ওই ক্ষমতা তাকে দিয়েছেন, এইটুকু সাহায্য করার ক্ষমতা তাকে দিয়েছেন। ও তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা পরস্পরকে নেকির কাজে কল্যাণের কাজে সহযোগিতা করো, এই সহযোগিতা করার নাম শিরক না। সহযোগিতা কোনটা শিরক? যেই সহযোগিতা আমার ক্ষমতা নেই, আল্লাহ রাব্বুল আলামিন যেই ক্ষমতা যাকে দেন নাই, সেই ক্ষমতা কারো কাছে চাওয়া আরোপ করার নামই হচ্ছে শিরক। আরেকটা আমরা শিরক করে থাকি, সেটা হচ্ছে তিয়ারা। তিয়ারা মানে কি? তিয়ারা মানে হচ্ছে কোনো কিছুর মধ্যে শুভ অশুভ মানে চিন্তা করা। এটা মনে করা যে শনিবারে যদি আমি ঘর থেকে বের হই তাহলে আমার অমঙ্গল হবে, অথবা যদি ওই যেদিন ইয়ে হয় সূর্যগ্রহণ হয় চন্দ্রগ্রহণ হয় সেই দিন যদি প্রেগন্যান্ট মহিলা যারা যাদের পেটে বাচ্চা আছে এই সমস্ত মহিলা যদি ঘরের বাইরে বের হয় তাহলে নাকি বাচ্চার অনেক ক্ষতি হয়। এই যে আজে বাজে চিন্তা ভাবনা, আজে বাজে যে কুসংস্কারগুলো, ভাগ্য গণনা করা, রাশিফল গণনা করা, এই যে কাজগুলো এগুলোকে বলে তিয়ারা। এই সমস্ত বিষয়গুলো আমাদের মুসলিম সমাজে ব্যাপকভাবে প্রচলিত, যেগুলো আমাদের গ্রাম্য সমাজগুলোতে অধিকাংশ মানুষ জানেই না, এমনি করে যাচ্ছে, সেটাকে যে শির সেটা তারা জানেই না। সম্মানিত উপস্থিতি, আর দুটো জিনিস রয়েছে যে দুটো জিনিসের শির আমাদের আলেম সম্প্রদায় বিশেষ করে করে থাকেন, যারা নিজেদের জ্ঞানী মনে করেন তারাই এই কাজটা করে যাচ্ছেন। এই সমাজের 90% মানুষ, 95% মানুষ এই শিরকের সাথে জড়িত। কি সেই শির? তারা জানে না যে আল্লাহ রাব্বুল আলামিন কোথায়। অনেকে মনে করেন এই সমস্ত বিষয় নিয়ে এত প্রশ্ন করা কি দরকার, এত আলোচনা করা দরকার, আল্লাহ এক জায়গায় আসতে থাক না, ওইটা নিয়ে আমাদের এত গবেষণা করা কি দরকার। গবেষণা করা দরকার হচ্ছে এই জন্য যে এটা নিয়ে যে বিশাল একটা ফেতনা চলে গেছে মুসলিম উম্মার মধ্যে, এটা আমরা জানি না। মুসলিম উম্মার মধ্যে যে এত ফেরকাবাজি তৈরি হয়েছে পরবর্তীকালে মুতাজিলাদের মাধ্যম দিয়ে, তারপরে মাতুরিদি আশআরি, কত ধরনের যে ফেরকাগুলো তৈরি হয়েছে, এগুলোর পিছনে বড় একটা কারণ হচ্ছে তারা আল্লাহ রাব্বুল আলামিনের গুণাবলীকে স্বীকার করে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে নিজের যে পরিচয় দিয়েছেন সেই পরিচয়কে তারা স্বীকার না করে তারা সেই গ্রিক দেবীদের মতো, গ্রিক দেবতাদের সেই বৈশিষ্ট্যগুলো বা ঈসা আল ইসলামের বৈশিষ্ট্য মিথ্যা মিথ্যা যেগুলো আরোপ করা হয়েছিল, অথবা হিন্দুয়ানি যে সভ্যতার যে বিষয়গুলো চলে এসেছিল সেইগুলোকে তারা মুসলিম সমাজে ঢুকিয়ে ফেলেছিল এই মুতাজিলা সম্প্রদায়রা। আমাদের সমাজে যদি এখন বিভিন্ন মাদ্রাসায় আপনি যান, বড় বড় মাদ্রাসাগুলোতে যাবেন, যে ছাত্রদের জিজ্ঞেস করবেন যে আল্লাহ কোথায় আছেন, এই কথা বললে আপনি দেখবেন যে এক একজন এক এক অ্যান্সার দেয়, একই মাদ্রাসাতে এক একজন এক এক অ্যান্সার দেবে। একজন বলবে মুমিনের কলবি হচ্ছে আল্লাহর আরশ, আরেকজন বলবে আল্লাহ সর্বত্র বিরাজমান, আরেকজন বলবে যে আল্লাহ আসমানে, যার যা মনে হয় তাই বলবে। এই সমস্ত মাদ্রাসাগুলোতে আকিদার কোনো কিতাব যেগুলো পড়ানো হয়, কি যে পড়ানো হয় আল্লাহই ভালো জানেন, তারা আকিদা সম্পর্কে কোনো ধারণাই রাখে না। যারা একটু বেশি জ্ঞান রাখে তারা আবার কি বলে, তারা আবার বলছে যে না এই প্রশ্নটা করাই ঠিক না যে আল্লাহ কোথায় আছেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কোনো কাইফিয়াত নেই, তার কোনো সত্তা নেই, তিনি কোথায় থাকবেন, তিনি সর্বত্র আছেন, তিনি সব জায়গায় আছেন, তিনি কোথায় আছেন এই প্রশ্ন করাটাই ভুল। এবারে আমরা আসি, এই প্রশ্ন করাই যদি ভুল হয় তাহলে এই প্রশ্ন কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম করেন না? একটা হাদিস আপনারা জানেন, মুআবিয়া ইবনে হাকাম থেকে বর্ণিত সহিহ মুসলিমের 1086 নম্বর হাদিস। এই হাদিসে একটা লম্বা হাদিস চলে আসছে, এই হাদিসে সাহাবী বলছেন যে আমি আমার একজন দাসীকে একটা অপরাধের কারণে মারধর করেছিলাম, অনেক বেশি মারধর করার পরে নিজে একটু অনুতাপ বোধ করলাম, তারপর আল্লাহ রাসূলের কাছে যেয়ে বললাম হে আল্লাহ রাসূল আমি আমার দাসীকে এইভাবে মারধর করেছি, তা আমি কি তাকে, আমার যে একটা অনুশোচনা হচ্ছে আমি কি তাকে মুক্ত করে দেবো? আল্লাহ রাসূল বললেন ওই দাসীকে আমার কাছে ডেকে নিয়ে আসো। তারপর আল্লাহ রাসূল তাকে জিজ্ঞাসা করলেন যে আইন আল্লাহ, আল্লাহ কোথায় আছেন? ওই দাসীকে আল্লাহ রাসূল জিজ্ঞেস করছেন, কে জিজ্ঞেস করছেন? আল্লাহ রাসূল জিজ্ঞেস করছেন আইন আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কোথায় আছেন?
কলাত ফিসামা, সেই দাসী বলল আল্লাহ রাব্বুল আলামিন আছেন কোথায়? আসমানের উপরে আছেন। তারপরে আল্লাহ রাসূল বলছেন মান আনা, আমি কে? কলাত আনতা রসুল আল্লাহ, আপনি হচ্ছেন আল্লাহর রসুল। কলা আতিকা ফা ইন্নাহা মুমিনা, তখন আল্লাহ রসুল বললেন তুমি এই দাসীকে মুক্ত করে দাও, কেননা সে হচ্ছে একজন মুমিনা। এখন এই হাদিসে যেটা প্রতিপাদ্য বিষয়, আমাদের বড় বড় আলেমরা তারা বলছেন যে আইন আল্লাহ, আল্লাহ কোথায় আছেন এই প্রশ্ন করাটাই ভুল। তো তাদের কাছে আমাদের জিজ্ঞাসা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে প্রশ্নটা করলেন দাসীর কাছে, এই আইন আল্লাহ, আল্লাহ কোথায় আছেন, তাহলে আল্লাহ রসুলকে এই প্রশ্ন করে ভুল করেছেন? দ্বিতীয়ত, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নিজের পরিচয় দিচ্ছেন কোরআনে, অন্তত 7 বার তিনি উল্লেখ করলেন আর রহমান আল্লাহর ইস্তাওয়া, রহমান যিনি তিনি আছেন আসমানের উপরে। এই কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন নিজের ভুল পরিচয় দিয়েছেন আমাদেরকে? আব্দুল ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, তিনি বলছেন যে আল্লাহ রাসূল বলছেন আর রাহিমুন ইয়ারহামুহুমুর রহমান, যারা দুনিয়াতে দয়াশীল, মানুষের প্রতি দয়া করে, অনুগ্রহ করে, এই সমস্ত মানুষগুলোর উপরে আল্লাহ রহম করেন, আল্লাহ তাদের উপর দয়া করেন। ইরহামু মান ফিল আরদে, অতএব তোমরা তার উপর দয়া করো, তার উপর তোমরা রহম করো। ইরহামু মান ফিল আরদে, যারা দুনিয়াতে বসবাস করছে, অর্থাৎ দুনিয়াবাসীর উপরে তোমরা নম্র আচরণ করো, দয়াশীল আচরণ করো। ইয়ারহামুকুম মান ফিসসামা, তাহলে কি হবে, যিনি আসমানে আছেন, যিনি আকাশে আছেন, তিনি তোমাদের উপর রহম করবেন। তাহলে আল্লাহর পরিচয়টা আল্লাহ রাব্বুল আলামিন কি দিচ্ছেন, আল্লাহ রাসূল কি দিচ্ছেন? আল্লাহ রাব্বুল আলামিন আছেন আসমানের উপরে। এখন মুতাজিলারা যে যুক্তি বের করেছিল, তারা বলছে যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি একজন অসীম সত্তা, তিনি তো আসমানের উপর থাকতে পারেন না, আসমানে থাকলে তিনি একটা জায়গায় সীমাবদ্ধ হয়ে গেলেন, তার ডান তৈরি হলো, তার বাম তৈরি হলো, তার উপর তৈরি হলো, তার নিচু তৈরি হলো, হাজার রকম কোশ্চিন যুক্তি নিয়ে চলে আসলো। এই যুক্তির জবাবও ইমাম মালিক বহু আগে দিয়ে গেছেন, তিনি বলছেন জাল ইস্তিওয়া মালুমুন, আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন যে তিনি আসমানের উপরে আছেন, তার এই কথা সত্য, এটা মালুম, আল্লাহ রাব্বুল আলামিন আছেন আসমানে, এটা নিশ্চিত, কারণ তিনি এই সংবাদ নিজেই দান করেছেন। তারপরে বলছেন ওয়াল কাইফু মাজহুলুন, তবে কিভাবে তিনি আসমানে আছেন, কি অবস্থাতে আছেন, এটা মাজহুল, এটা আমরা কেউ জানি না। লাইসা কামিসলি শাই ওয়া হুয়া সামিউল বাসির, তিনি নিজের মতোই আছেন, তার শানে যেভাবে কুলায় তিনি সেভাবে সেখানে আছেন, এটা নিয়ে আমাদের কোনো ধরনের জানার প্রয়োজন নেই। তারপরে তিনি বলছেন ওয়াল ইমানু বি ওয়াজিব, এই বিষয়ে ইমান আনাটা কি ওয়াজিব, ওয়া সুয়ালু আনহু বিদআ, এই বিষয়ে কোনো সুয়াল করা, কোনো জিজ্ঞাসা করাটাই বেদাত। কেন বেদাত? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা, তাদের সামনে কোরআন নাজিল হয়নি, তাদের সামনে এই আয়াতটা পড়া হয়নি আর রহমান আল্লাহর ইস্তাওয়া, তাদের সামনেও এই আয়াতটা গিয়েছিল, যদি এই বিষয়ে কোনো প্রশ্ন করার থাকতো সবার আগে এই প্রশ্ন কারা করতেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরাই প্রথম আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করতেন, আল্লাহ রাসূল, আল্লাহ তো বলছেন আল্লাহ আছেন আসমানের উপরে, তিনি কেমনে আছেন ওখানে? এই প্রশ্ন কোনো সাহাবীও করেন না, আমরাও করব না, কারণ আমরা কতটুকু জানি আল্লাহ সম্পর্কে? আমরা তো আমাদের মাথার পিছনে কি আছে আমরা সেটাই জানি না, আমরা আল্লাহ সম্পর্কে কেন খোঁজ নিতে যাচ্ছি? আল্লাহ আমাদেরকে যতটুকু জানিয়েছেন ততটুকুই জানাই কি আমাদের জন্য যথেষ্ট না? এর বাইরে যখনই যুক্তি তর্ক তৈরি করতে যাব, তখনই যে আমরা বিভ্রান্তির মধ্যে পড়ে যাব, তার একটা বড় প্রমাণ এই বিষয়টা। এবং এই কোশ্চিনগুলো মূলত মানে মুসলমানদের তৈরি করা না, এগুলো মূলত গ্রিক দর্শন থেকে এসেছে। গ্রিক দর্শনে এই সমস্ত বিষয় নিয়ে বহু আলোচনা আছে যে স্রষ্টা আসলে কেমন জিনিস, যিনি সৃষ্টি করেছেন তিনি আসলে কেমন জিনিস, এটা নিয়ে হাজার কোশ্চিন তারা তৈরি করেছে, এগুলো মুসলমানদের বিষয় ছিল না। আবার যারা হিন্দু তাদের মধ্যেও দেখবেন এই বিষয়ে অসংখ্য কোশ্চিন, তারা আল্লাহকে কিন্তু মনে করে সর্বত্র বিরাজমান, সর্বভূতে বিরাজমান, এটা কিন্তু মুসলমানদের কথা ছিল না। আল্লাহ সর্বত্র বিরাজমান এটা মূলত হিন্দুদের কথা, মূলত এটা মুসলমানদের কথা মোটেও ছিল না। তারা মনে করে এক মেবা দ্বিতীয়ম, অর্থাৎ পৃথিবীতে যা কিছু আছে, যা কিছু আমাদের দৃশ্যমান দেখতে পাচ্ছি, যা কিছু সৃষ্টি হয়েছে, সব কিছু মিলেই এক আল্লাহ। এই জন্য তারা বলে যত আল্লাহ তত আল্লাহ, মানে আমাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আছেন। এই কথাগুলো যে এসছে এগুলো মূলত গ্রিক দর্শনের কথা, হিন্দু দর্শনের কথা, এগুলো জীবনে কখনো মুসলমানদের কথা ছিল না। এগুলো আমদানি করেছে মূলত মুতাজিলারা, পরবর্তীতে আশআরি মাতুরিদি এরা জবাব দিতে যে তারা আরো বিভ্রান্তির মধ্যে পড়ে গেছে। সম্মানিত উপস্থিতি, আকীদাকে বিশুদ্ধ করাটা অত্যন্ত জরুরি। আমরা আপনার সবসময় আমরা মনে করি একটা মানুষের ভালো হওয়ার নিদর্শন বোধ হয় সে ব্যক্তি অনেক দান সাদকা করে, সে মানুষের সাথে সুন্দরভাবে কথা বলে, এটাই মনে হয় মানুষের ভালো হওয়ার লক্ষণ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভালো হওয়ার লক্ষণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া বিধান অনুযায়ী কে নিজেকে পরিচালনা করছে, তারও আগে বিশ্বাসটা কার পরিশুদ্ধ রয়েছে আল্লাহর প্রতি, এটা হচ্ছে প্রথমে দেখার বিষয়। আজকে আমরা দেখছি এই যে ইরানের প্রধানমন্ত্রী মারা গেলেন,
মারা যাওয়ার পরে আমরা লক্ষ্য করছি বাংলাদেশি বহু মুসলমান তারা ইরানের প্রশংসা হঠাৎ করে মেতে উঠেছেন। যারা শিয়া আকিদার মানুষ তাদের নিয়ে প্রশংসা মেতে উঠেছে। আমরা বলছি না যে সে মৃত্যুবরণ করেছে বলে আপনি আলহামদুলিল্লাহ পড়েন, এটা বলা জরুরি না, কিন্তু তার প্রশংসা আপনি মেতে উঠছেন মানে। ইতিপূর্বে আরেকজন শাসক ছিলেন, শিয়া শাসক, তিনি অত্যন্ত গরিব জীবনযাপন করতেন, অত্যন্ত সাধারণ জীবনযাপন করতেন, এই প্রশংসাগুলো আপনারা এখন মেতে উঠলেন। আমরা যেটা বলতে চাইব যে একজন মানুষ খুব মানে সাধারণভাবে চলাফেরা করেন, একজন মানুষ মানুষের সাথে সুন্দর আচরণ করে, এটা তার ব্যক্তিগত সুন্দর আচরণ হতে পারে, ব্যক্তিগত কোয়ালিটি হতে পারে, কিন্তু এই কোয়ালিটির কারণে তিনি কি জান্নাতে যেতে পারবেন? আপনি মনে করছেন যে ইরানের শিয়ারা তারা আলহামদুলিল্লাহ তারা আপনার আচার আচরণ খুবই ভালো, আপনার ইরানের শিয়াদের চেয়ে এমন অনেক অসংখ্য হিন্দু রয়েছে যাদের আচরণ দেখলে আপনি মনে করবেন ফেরেশতার মতো, এমন বহু ইহুদি খ্রিস্টান রয়েছে যাদের আচার আচরণ দেখলে আপনি মনে করবেন ইহুদি মানে এরা কি বলবো একদম ফেরেশতাদের কাতারে, কিন্তু এই মানুষগুলো কখনো জান্নাতে যাবে? নেলসন ম্যান্ডেলার নাম আপনারা শুনেছেন, আপনারা শুনেছেন মাদার তেরেসার নাম, এই ধরনের বহু লোক কিন্তু ইহুদি খ্রিস্টানদের মধ্যেও আছে। এই মানুষগুলো যত ভালোই হোক না কেন, আমি আপনি যাদের যত গুণগানই করি না কেন, এরা কি কখনো জান্নাতে যাবে? তাহলে এদের নিয়ে আমার এত আলোচনা কেন, এদেরকে ফুলায় ফাপায় এত উপরে উঠানোর কি আছে? শিয়াদের নিয়ে এত আলোচনার কি আছে যাদের আকিদাই নষ্ট, যারা কোরআন আমাদের এই কোরআনকেই যারা পরিপূর্ণভাবে মনে করে না, যারা আমাদের সাহাবিদের গালি দিয়ে গালি দেওয়াকে তাদের ইমানের অংশ মনে করে, এদের কিছু হলে কি না হলে কি, এদের নিয়ে আমাদের এত আলোচনা কি আছে? সম্মানিত উপস্থিতি, যে বিষয়টি বলছিলাম সবার আগে আকিদা পরিশুদ্ধি, এটা একজন মুসলমানের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আজকে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলামকে নিয়েও আমরা কত ধরনের বাজে আকিদার মধ্যে লিপ্ত রয়েছি, এবং আমাদের যারা জ্ঞানী সম্প্রদায় তাদের মধ্যেই এই বিষয়গুলো বিরাজমান। যদি সাধারণ মানুষের মধ্যে বিরাজমান হতো তাহলে তার একটু কথা বলা যেত। জ্ঞানী সম্প্রদায়ের মানুষরাও তারাও বলছেন যে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম তিনি হচ্ছেন নূরের তৈরি, শুধু নূরের তৈরি না, কিছুদিন আগে একটা বিতর্ক হয়ে গেল যে আল্লাহ রসুল্লাহ ইসলাম 40 বছর বয়সে তিনি নবুয়ত পেয়েছেন নাকি আরো আগে পেয়েছেন। 40 বছর পরে যে নবুয়ত পেয়েছেন, 40 বছর বয়সের পরে যে নবুয়ত পেয়েছেন, এ বিষয়ে কারোর কোনো দ্বিধাদ্বন্দ্ব আছে? এটা তো ঐতিহাসিকভাবে প্রমাণিত বিষয়, আল্লাহ রসুল 40 বছর আগে নবুয়ত পাননি, তিনি কখনো জানতেন না তিনি নবুয়ত পাবেন, তিনি কি জানতেন নাকি? নবুয়ত যখন পেলেন তখন মানে কি জিব্রিলের মাধ্যম দিয়ে যখন ওহী পেলেন তখন তিনি জানেন তিনি নবী, তার আগ পর্যন্ত তিনি নিজেও জানতেন না। এখন আমাদের সম্প্রদায় আমাদের সমাজে একদল মানুষ, বড় বড় মানুষ, তারা সব কি বলবো এই ফতোয়ার উপরে সবাই দস্তখত করেছেন, তারা বলছেন যে না মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তিনি নবী ছিলেন, যখন থেকে এই পৃথিবী সৃষ্টি করা হয়েছে তার আগ থেকে তিনি নাকি নবী ছিলেন। তো ওই ওই যে বিষয়টা সেটা তো তাকদিরে লিপিবদ্ধ বিষয়, তাকদিরের বিষয় তো আমাদের তাকদিরে তো লিপিবদ্ধ আছে, সে আমাদের মানে আসমান জমি সৃষ্টি 50,000 বছর আগে, তার অর্থ কি এই যে আমি 50,000 বছর আগে জন্মগ্রহণ করেছি? আমাদের তকদির লিপিবদ্ধ হয়েছে আসমান জমি সৃষ্টির 50,000 বছর আগে, কিন্তু এর অর্থ এই না যে 50,000 বছর আগে আমার জন্ম হয়ে গেছে। ঠিক একইভাবে 50,000 বছর আগে আল্লাহ রসুল নবী হিসেবে নির্ধারিত হয়ে গেছেন, লৌহে মাহফুজে নির্ধারিত আছে ওইভাবেই, কিন্তু নবুয়ত তিনি কখন পেলেন? 40 বছর বয়সে। এটা নিয়ে কোনো বিতর্কের লিপ্ত হওয়ার কোনো কারণ ছিল? বিতর্কে লিপ্ত হওয়ার একটা বড় কারণ আমরা পরবর্তীতে লক্ষ্য করেছি যে তারা আসলে যেটা মনে করে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তিনি আসলে মানুষ নন, তিনি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নূর থেকে সৃষ্ট একটা বস্তু, বলুন নাউজুবিল্লাহ মিন যালিক। কারণ তারা কি মনে করে, তারা মনে করছে যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি যেহেতু অদৃশ্য সত্তা, তাদের দৃষ্টিকোণ থেকে তিনি হচ্ছেন অদৃশ্য সত্তা, সেই অদৃশ্য সত্তা নিজের প্রকাশ ঘটিয়েছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর মাধ্যম দিয়ে। ঠিক যে কথাটি বলে খ্রিস্টানরা, তারা মনে করে আল্লাহ রাব্বুল আলামিনের পুত্র হচ্ছে কে, ঈসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের মাধ্যম দিয়ে তিনি তার প্রকাশ ঘটিয়েছেন। ঠিক একই কথা আমাদের মধ্যকার এই সমস্ত আকিদার লোকেরা তারা বলছে, এর চেয়ে বড় মুশরিক আর কে হতে পারে? সম্মানিত উপস্থিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বহু আগেই সতর্ক করে দিয়েছেন, লা তুত্রুনি কামা আত্রাতিন নাসারা ইবনা মারিয়াম, তোমরা বাড়াবাড়ি করো না আমার বিষয়ে যেভাবে বাড়াবাড়ি করেছিল খ্রিস্টানরা তাদের নবী ঈসা আলাইহিস সালামকে নিয়ে। ফাইন্নামা আনা আব্দুন, আমি শুধুমাত্র আল্লাহর দাস মাত্র, ফাকুলু আব্দুল্লাহি ওয়া রাসূলু, তোমরা শুধু বলো যে আমি আল্লাহর বান্দা এবং তার রাসূল, এর বাইরে আমার সম্পর্কে বাড়িয়ে কিচ্ছু বলো না। একজন ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে এসে বলল যে হে আল্লাহ রাসূল, অমুক একটা কাজ আমি চাচ্ছি হোক,
মাশা আল্লাহ ওয়া ইন আও শিতা, অর্থাৎ যদি আল্লাহ চান অথবা আপনি চান, যদি আল্লাহ চান এবং আপনি চান তাহলে কাজটা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল রাসূলুল্লাহ সাল্লাম সঙ্গে সঙ্গে তাকে সতর্ক বললেন, করে বললেন, আজালতানি লিল্লাহি নিদ্দা, তুমি কি কথা বললে, এর মাধ্যম দিয়ে কি তুমি আল্লাহর সাথে আমাকে শরীক বানিয়ে দিচ্ছ নাকি? আমার চাওয়া মানে কি? আল্লাহ রাব্বুল আলামিন চাইলে হবে না চাইলে হবে না, আমার চাওয়ার সাথে আল্লাহ চাওয়ার কি সম্পর্ক? মাশা আল্লাহ ওয়াহদা, কুল মাশা আল্লাহ ওয়াহদা, তুমি বরং বলো যে আল্লাহ রাব্বুল আলামিন যা চান তাই হবে, আমি যা চাওয়া আমার চাওয়ার সাথে আল্লাহ রাব্বুল আলামিন চাওয়ার কোনো সম্পর্ক নেই। ওমা তাশাউনা ইল্লা ইয়াশা আল্লাহ, তোমরা যা চাও সেটা মূলত আল্লাহ রাব্বুল আলামিন চান তাই হয়, আল্লাহ রাব্বুল না চাইলে দুনিয়ার কোনো কিছু হওয়া সম্ভব নয়। উমার রাদিয়াল্লাহু আনহু যুগের একদল সাহাবী একটা গাছকে মানে পবিত্র জ্ঞান করা শুরু করলেন, কোন গাছ? সেটা হচ্ছে বাইয়াতুর রেজওয়ান নামে একটা বায়াত হয়েছিল মক্কা বিজয়ের আগ দিয়ে হুদায়বিয়ার সন্ধির সময়। তো সেই গাছটি তারা মনে করলেন যে এই গাছটি আমাদের একটু বিশেষ যত্ন নেওয়া দরকার, কারণ এই গাছের নিচে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াতুর রিজওয়ান গ্রহণ করেছিলেন। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু এই অবস্থা দেখে ওই গাছটি ওখান থেকে কেটে ফেলে দিলেন। কেন কেটে ফেললেন? যেন মানুষের ইমান, মানুষের আকীদা, মানুষের তাওহীদ যেন নষ্ট না হয়ে যায়। এই জন্য দেখবেন আজও সৌদি আরবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো স্মৃতিচিহ্ন ধরে রাখা হয়নি আলাদা করে, কারণ যদি স্মৃতিচিহ্ন ধরে রাখা হতো তাহলে মানুষ ওখানে যে পূজা করা শুরু করে দিত। সামান্য একটা গাছ, যেই গাছটা বলা হয়ে থাকে যে আল্লাহ রসুলের যুগে, আল্লাহ রসুলের যুগে একজন বুড়ি মা ছিল, সেই বুড়ি মা নাকি মানুষ আল্লাহ রসুলকে কাটা দিয়ে কষ্ট দিত, সেই বুড়ি মা সেই গাছের নিচে থাকতো, সেই গাছটাকে মানুষ যে ধারণা করা হয়, ধারণা করা হয় ওই গাছ, ধারণা করে সেই গাছের নিচে যে তারা অনেক কিছু করে তাবারক নেওয়ার চেষ্টা করে, এই জন্য ওই গাছটাও পরবর্তীতে সৌদি সরকার ভেঙে দিয়েছে। যাই হোক, যেটা বলতে চাচ্ছিলাম যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কেও আজকে আমাদের সমাজে এই বাড়াবাড়িগুলোর কারণে, বাড়াবাড়ির মাধ্যম দিয়ে শিরকি আকীদা প্রচুর তার নামে প্রচলিত রয়েছে। তা আমরা যেটা বলতে চাইব যে এই মসজিদ আহলুল হাদিস মসজিদ, এই মসজিদের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এই মসজিদ তাওহীদের উপর কায়েম, এই মসজিদ তাওহীদের প্রচারক, এই মসজিদে কখনো শিরকের পক্ষে একটা আওয়াজ ইনশাআল্লাহ উচ্চারিত হবে না।